العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على حبيبنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله وقال ربنا جل جلاله في القرآن المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى কার তরফ থেকে আসে? আল্লাহর তরফ থেকে আসে।
আর হারাম ভালোবাসাটা আছে বলে তো দেখি কার কাছ থেকে আসে, হ্যাঁ শয়তানের কাছ থেকে আসে। দুঃখ হলে অসত্য শয়তানের কাছ থেকে আমাদের মুসলিম ভাই এবং বোনদের ভিতরে এই হারাম ভালোবাসাটাও ধীরে ধীরে চলে আসতেছে কিনা, আসতেছে কিনা। তো বিশ্ব ভালোবাসা দিবস যেটা ভ্যালেন্টাইন্স ডে, আজ থেকে প্রায় 1700 বছর আগে 290 সালের 14 ফেব্রুয়ারিতে এটার ইতিহাস। 290 সালের 14 ফেব্রুয়ারিতে রোম সম্রাট ক্লডিয়াসের টাইমে ভ্যালেন্টাইন নামক একজন ব্যক্তি এই ধরনের হালাম ভালোবাসায় নিজেকে সম্পৃক্ত করা, মানুষকে অনুপ্রাণিত করার কাজে তিনি লিপ্ত হয়েছিলেন। তো রোম সম্রাট ক্লডিয়াস সে তাকে ভ্যালেন্টাইনকে সে শিরচ্ছেদ করে। এরপর থেকে আর এটার অনেক খোঁজখবর তেমন একটা ছিল না, বাট এই শতকে এটা আবার বেশি মাথা যারা দিয়ে উঠেছে, নাউজুবিল্লাহ মাথা যারা কিছু মানুষ যারা তাকে অনুসরণ করে নিজের হারাম ভালোবাসাকে একে প্রতি আরেকজনে সেই আদান প্রদান করে, যার কারণে সমাজের ভিতরে ফিতনা, সমাজের ভিতরে ফাসাদ, সমাজের ভিতরে অশ্লীলতা। আচ্ছা বলি তো কি, ভালোবাসা প্রকাশ করার জন্য মুমিনের একটা নির্দিষ্ট একটা দিনের দরকার আছে, না মুমিনের ভালোবাসা আল্লাহর প্রতি একদিন না 12 মাস? মুমিনের ভালোবাসা রাসূলের প্রতি একদিন না 12 মাস? মুমিনের ভালোবাসা মা বাবার প্রতি একদিন না 12 মাস? মুমিনের ভালোবাসা সন্তানের প্রতি একদিন না 12 মাস? মুমিনের ভালোবাসা তার স্ত্রীর প্রতি একদিন না 12 মাস? মুমিনের ভালোবাসা হাজবেন্ডের প্রতি একদিন না 12 মাস? তাহলে কিছু মানুষের ভালোবাসার জন্য ভালোবাসা দিবস লাগে, আর মুমিনের জন্য ভালোবাসার কোনো দিবসের প্রয়োজন হয় না, বিকজ মুমিনের ভালোবাসা এটা হে আল্লাহ 12 মাস তোমায় ভালোবাসি, তোমায় 12 ভালোবাসি হে আল্লাহ, দিনে রাতে সারাক্ষণ আমি তোমাকে ভালোবাসি। তো আসুন এবার আল্লাহ তাআলা কোরআন কারিমে কি বলছেন একটু দেখে আসি। ওয়ামিনান নাসি মান ইত্তাখিযু মিন দূনিল্লাহি আন্দাদান يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَمِنَ النَّاسِ كِسُ مَنُوشُ إِنْتُ قَوْتِ عَسِيشُ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ اللَّهِ سَرَى عَرَكَوْ كَيْ تَرَى عُبَشْتُ عِشَبِهِ گُرُهَمْ كَلِي نِيَچِهِ تَرَى تَكِي كُو بَالَ بَشِهِ اللَّهِ چَرَى غَيْرُ اللَّهِ كَيْ غَيْرُ اللَّهِ رَبَدُتِي كَيْ كُو بَالَ بَشِهِ মুমিনদের ভালোবাসাটা আল্লাহর প্রতি, আল্লাহ বলছেন আসাদ্দু, আসাদ্দু মানে ভেরি ভেরি স্ট্রং। মুমিনের ভালোবাসাটা আল্লাহর প্রতি ভেরি উইক না, এটা ভেরি ভেরি স্ট্রং, অসাধ্য, খুব মজবুত, খুব গাঢ়, ভেরি হেভি, অসাধ্য হুব্বালি। মুমিনের কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা স্থান পায়, সুবহানাল্লাহ। মুমিনের কলিজার ভিতরে কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা বলতে আল্লাহকে তো আমরা দেখতেও পারি না, সইতেও পারি না, হ্যাঁ। তাহলে আল্লাহর প্রতি ভালোবাসা বলতে কি বোঝায়? What does this mean to love Allah subhanahu wa ta'ala? আল্লাহর প্রতি ভালোবাসা বলতে কি বোঝায়? আল্লাহর প্রতি ভালোবাসা বলতে বোঝায় যত কাজে আল্লাহ খুশি, যে আমল করলে আল্লাহ খুশি, সেই আমলের প্রতি ভালোবাসা মানে হলো কার প্রতি ভালোবাসা? কথাটা বুঝে আসছে? আমালে সালেহাত আল্লাহর প্রতি ভালোবাসা হলো য
যত কাজে আল্লাহ খুশি ওই সমস্ত কাজগুলিকে ওই সমস্ত ইবাদতগুলিকে আপনাকে পছন্দ করা আপনাকে ভালোবাসা ওই কাজ ওই ইবাদতগুলি মনে প্রাণে করা যদি এই কাজগুলি করেন তাহলে কার প্রতি ভালোবাসা হয় নামাজ হচ্ছে ইবাদতের ভিতরে রাসুল ইবাদত আমি যদি নামাজ পড়তে ভালোবাসি আমি যদি অনলাইনে নামাজ আদায় করি এই নামাজ আদায়ের ভিতর দিয়া কার প্রতি ভালোবাসা হইল আল্লাহ আল্লাহর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন কুরআনুল কারীম কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কিয়ামতের কঠিন দিন যখন সংগঠিত হয়ে যাবে এভরিথিং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সবগুলি ধ্বংস হয়ে যাবে বিস্ময় হয়ে যাবে বাকি থাকবেন কেবল মাত্র একজন তিনি বলেন কে আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা বাকি থাকবেন ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ বাকি সবগুলি ধ্বংস হয়ে যাবে এখন প্রশ্ন হলো আল্লাহর কুরআন আসমান জমিন লৌহে কলম গাছপালা তরুলতা ওদের মতো কি কুরআনটা মখলুক কুরআনটা মখলুক না কথা বুঝে আসছে আসমান জমিন এগুলা মখলুক আর আল্লাহ হলেন খালিক আল্লাহ কে খালিক আর দুনিয়া সবকিছু মখলুক আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর আল্লাহ সারা যা আছেন সবকিছু কি সৃষ্টি বাট আল্লাহর কুরআন কালামুল্লাহ এটা কি মখলুক না এটা মখলুক না এটা কার কথা এটা কার কথা আল্লাহ কথা এর জন্য সব কিছু ধ্বংস হয়ে গেলেও কুরআনুল কারীম ধ্বংস হইবে না কেন ধ্বংস হবে না বিকজ এটা কার কথা কালামুল্লাহ আল্লাহ কালাম আল্লাহর কালাম আমাদের কাছে এখনো বিদ্যমান আল্লাহর কালামটা মওজুদ যদি আল্লাহর কালামের প্রতি আপনার ভালোবাসা হয় এটা কার প্রতি ভালোবাসা হইবে হ্যাঁ কালামের প্রতি ভালোবাসা মানে কোরআনের প্রতি ভালোবাসা মানে হলো কোরআন থেকে পড়া কোরআনের প্রতি ভালোবাসার মানে হলো কোরআন থেকে বোঝা কোরআনের প্রতি ভালোবাসার মানে হলো কোরআনের তাফসিরে হাজির হওয়া কোরআনের প্রতি ভালোবাসা হলো কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন এগুলা মেনে চলা যা নিষেধ করেছেন তা বর্জন করা এটা হলো কোরআনের প্রতি ভালোবাসা যদি কোরআনের প্রতি ভালোবাসা জন্মে তাহলে ভালোবাসা হবে কার না কোন ইখতিলাফ আছে না কোন ইখতিলাফ নাই অর্থাৎ কুল্লু আমালুন যেটা আল্লাহ ভালোবাসেন হোয়াটএভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভ Whatever Allah subhanahu wa ta'ala like, if you love that, this love means to the love of Allah subhanahu wa ta'ala. এটা কার দিকে পড়তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে পড়তায় এখন আসুন একটু আলোচনা শুনি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালোবাসার তিনি চাই আহাব্বুল বিলাদ ইলা আল্লাহ মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলা আল্লাহ আসওয়াকুহা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা কোনটা আহাবুল বিলাদ ইলা আল্লাহ মাসাজিদ কোনটা আপনি যদি মসজিদকে ভালোবাসেন এই মসজিদকে ভালোবাসার পরিণতি হবে কাকে ভালোবাসা বিকজ আল্লাহর পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ মসজিদকে যদি ভালোবাসেন মসজিদে আসেন মসজিদে এসে যদি আল্লাহর জিকির আজকার করেন মসজিদের সাথে যদি সম্পর্ক রাখেন মসজিদকে যদি সহযোগিতা করেন তাহলে মসজিদের প্রতি ভালোবাসা হয়ে যাবে কার প্রতি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিলাহু আপনি যদি ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিলাহু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় পছন্দনীয় কাজগুলাকে ভালোবাসবেন যে কাজগুলা আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে ওই কাজগুলোর প্রতি আপনার একটু অনুপ্রেরণা দিবেন আমরা ঘুম পছন্দ করি কিনা ঘুম পছন্দ যদি আল্লাহকে ভালোবাসেন আরামের ঘুমটাকে হারাম করে রাতের শেষ ভাগে ঘুম থেকে জাগ্রত হয়ে যাবেন
ইয়ারামের ঘুমটাকে হারাম করে রাতের শেষ পাকে জাগ্রত হয়ে নামাজের ভিতরে দাঁড়িয়ে যাও, তাহলে এটা কার প্রতি ভালোবাসা হবে? হ্যাঁ, আপনি মালকে পছন্দ করেন, এমন কি কেউ আছে টাকা পয়সাকে পছন্দ করে না, ভালোবাসে না? বাচ্চাও দেখলে দেখবেন যদি পাঁচ একটা মুখ হাতে দেন তাড়াতাড়ি পকেটে ঢুকায় না। আপনি যদি এরপরে বলেন আচ্ছা আমাকে দেও, বলবেন না আমি একটা পাগল, কেউ যদি কিছু মানি দেন তাহলে বলে আমি একটা ড্রিঙ্ক পান করবো। সকলে মানি পছন্দ, এই পছন্দের মানিটা আস-সাদাকাতু আজ-যাকাতু ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি আপনি দান করেন এই দান করাটা কার প্রতি মহব্বত হবে? কার প্রতি মহব্বত হবে? আল্লাহর প্রতি মহব্বত হবে। এইভাবে যতটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এই কাজগুলো আপনি করবেন। قال رسول الله صلى الله عليه وسلم احب الاعمال الى الله ايمان بالله, সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? সিলাতুর রাহমি, আল্লাহর কাছে পছন্দ হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। তুম্মাল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, আল্লাহর কাছে পছন্দ হলো ভালো কাজে আদেশ করা আর মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনি খাস পছন্দ হইলে আল্লাহ পছন্দের মানুষ। قال رسول الله صلى الله عليه وسلم احب الاعمال الى الله الصلاه وقتها, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সময় মতো কি করা? সময় মতো নামাজ বলতে কি বোঝায়? ফজরের নামাজ সূর্য ওঠার পরে, হ্যাঁ কোন সময়? হ্যাঁ সূর্য ওঠার আগে সময় মতো নামাজ পড়া, জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় মাগরিবের সময়, জোহরের টাইম যাইতে যাইতে একবারে আসর, আসরের টাইম যাইতে যাইতে একেবারে মাগরিব, সময় মতো নইল নি, সময় মতো হলো নি। হুজুর বলছেন আহাব্বুল আমাল ইলাল্লাহ ইয়া সলাতু লিওয়াক্তিহা, নামাজ আদায় করা ওয়ান টাইমে, ওয়ান টাইমে নামাজ আদায় করেন কার পছন্দ হইলে? আল্লাহ। হুজুর বলেছেন শুধু তা নয় সুম্মা বিরুল ওয়ালিদাইন, আপনি যদি মা বাবা অনুগত সন্তান হন, মা বাবার পছন্দের সন্তান হন, মা বাবার ভালোবাসার সন্তান হন, তাহলে আপনি কার ভালোবাসার হইলেন? আল্লাহ। ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করা এটাও একটা ভালো আমল। এটা কি ভালো আমল? এটা যদি করেন তাহলে কার পছন্দ হইবে? আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হইবে। ইন্না আহাব্বাল কালামি ইলাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর কাছে পছন্দনীয় একটু তাসবিহ আছে, এই তাসবিহের ভিতরে একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, আল্লাহর পছন্দের তাসবিহ যদি আপনি করেন তাহলে আপনি আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাইবেন। সুবহানাল্লাহ, আল্লাহর পছন্দের বান্দা হইতে চাই কিনা আমরা? যদি আল্লাহর পছন্দের হইতে চাই তাহলে আল্লাহর পছন্দনীয় কিছু কাজ করা লাগবে, আল্লাহর পছন্দনীয় কিছু কাজ করলে আল্লাহর পছন্দের বান্দা আপনি হয়ে যাবেন। যদি আপনি আল্লাহর পছন্দের বান্দা হয়ে যান আপনার লাভটা কি হবে? আপনি যদি আল্লাহর পছন্দের বান্দা হয়ে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকাতা ফরাজাল বুখারী মিন ফি হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল, কোন মানুষকে যদি আল্লাহ পছন্দ করে ফেলেন ভালোবেসে ফেলেন তাহলে আল্লাহ পাক জিব্রাইলকে ডাকেন। কাকে ডাকেন? ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জিব্রিল এই জগতের ভিতরে এই দুনিয়ার ভিতরে অমুকে তো আমি মহব্বত করে ফেলেছি ভালোবেসে ফেলেছি, জিব্রিল রে তুমি আমার ওই বন্ধুটাকে মহব্বত করো। আল্লাহ ডাকেন কাকে? জিব্রাইল। যখন জিব্রাইল আলাইহিস সালাম ইনফর্ম হন দিস পারসন লাভ বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাজিবুহু ফা ইউহিব্বুহু জিব্রিল ফায়ুনাদি জিব্রিল ফি আহলি সামা, এবার জিব্রাইল ডাকেন আসমানে যত ফেরেশতা আছেন সবাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসমানে যত ফেরেশতা আছেন জিব্রাইল সবাইকে ডাকেন, জিব্রাইল ফেরেশতা দেখে ডাকে কি বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফা আহিব্বুহু, ও
ও ফেরেশতারা তোমরা দাই না রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পছন্দ করেন যার কারণে আমিও পছন্দ করি, আর আমি জানাইয়া দিচ্ছি তোমরাও আল্লাহর ওই মাহবুব বান্দাকে তোমরা পছন্দ করো। সুবহানাল্লাহ। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদি, আল্লাহ জিব্রাইল আর সমস্ত ফেরেশতারা দিয়ে মানুষকে ভালোবাসা ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের অন্তরের ভিতরে ওই মানুষকে দিয়ে ভালোবাসার পয়দা করে দেন। সুবহানাল্লাহ। তখন দুনিয়ার মানুষও ওই মানুষকে ভালোবাসে। আল্লাহু আকবার। আর যদি কোনো মানুষকে আল্লাহ পাক অপছন্দ করে তাহলে আল্লাহ জিব্রাইলকে রাইখা বলেন, আল্লাহ এই জিব্রাইল আসো আমি তো ওকে অপছন্দ করি, তখন জিব্রাইল অপছন্দ করে, তখন জিব্রাইল সবাইকে বলেন আল্লাহ পাক ওই মানুষটাকে অপছন্দ করে, তখন সমস্ত ফেরেশতারা অপছন্দ করে, তখন দুনিয়ার মানুষের অন্তকরণের ভিতরে ওই মানুষকে দিয়ে একটা নফরত পয়দা হয়ে যায়। আল্লাহ তুমি হেফাজতে রাখো। ইবাদতের রুকন আছে তিনটা রুকন হচ্ছে, পিলার হচ্ছে ইবাদতের কয়টা রুকন, একটা হচ্ছে আল হুব্বু ফিল্লাহ, ইবাদতই করবেন আল্লাহ পাককে মহব্বত করে আল্লাহকে ভালোবেসে, শুধু ভয় করে আল্লাহকে মহব্বত করে। আর রাজাউ ফিল্লাহ, ইবাদতই করবেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করে ইবাদতই করবেন, আল খাউফুল্লাহ আল্লাহ পাককে ভয় করে, তাহলে আমি আল্লাহকে মহব্বত করব, আল্লাহকে ভালোবাসব, আল্লাহকে ভয় করব, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পয়দা করে রেখেছেন, আমি হচ্ছি আমার মালিকের গোলাম, আমি কার গোলাম, আল্লাহর গোলাম, আমার আশা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে জ্বালাইবেন না, এই আশা রাখিয়া আমি ইবাদত করব আল্লাহর গোলামি করব। যে মানুষের প্রতি, যে মানুষের ধারণা আল্লাহর প্রতি যেইভাবে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের প্রতি তিনি সেইভাবেই আচরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি যেইভাবে আপনার ধারণা থাকবে ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আচরণ করবেন। এজন্য ইন্নাল্লাহ ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুন, আপনি যদি দুনিয়ায় একজন অপরজনকে ভালোবাসেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলবেন কোথায় রে তোমরা দুনিয়া থাকতে একজন অপরজনকে মহব্বত করতে পড়তা সেই কখন না, কার সন্তুষ্টির জন্য, আমি আপনাকে মহব্বত করি আপনি আমাকে মহব্বত করেন, এক ভাই আরেক ভাইকে মহব্বত করেন, দুনিয়ার কোনো অর্থনৈতিক দুনিয়ার কোনো সম্পর্ক কারণে নয়, অর্থনৈতিক সম্পর্কের কারণে, দুনিয়ার কোনো উন্নতির কারণে নয়, আমি আপনার সাথে সম্পর্ক রাখতেছি অনলি ফরটা সেইক অফ আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন আসরে এই সময়ে যখন কোনো ছায়া নেই আমার আরশের ছায়া নিচে তোমরা দৌড়ে আসো, সুবহানাল্লাহ, আমার আরশের ছায়ার নিচে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একবার বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে এমন সম্মানে আসন করবেন, এমন জায়গায় তাদেরকে স্থান দিবেন, তাদের ইজ্জত তাদের সম্মান তাদের আসন দেখার পরে তাদের প্লেস দেখার পরে সুহাদা এবং নবীরাও তারা জেলাস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মানহুম ক্বালা হুম কওমুন তুহাদাহাবুনা বিরুহিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাকুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহু ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানূরুন وانهم على نور সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কাদেরকে আল্লাহ পাক এত সম্মান সূচক আসনে তাদেরকে আসন করবেন আমাদেরকে বলুন। হুজুর বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, যারা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় একে অপরকে মহব্বত করত বা তাদের কোনো রক্ত সম্পর্ক তাদের ভিতরে ছিল না, অর্থনৈতিক কোনো সম্পর্ক ছিল না, তারা একে অপরকে মহব্বত করত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, ইন্না উজুহাহুম লানূরুন, তাদের মুখমণ্ডলটা হাশরের ময়দানে খুবই আলোকিত হয়ে যাবে, নূর হয়ে যাবে।
وَإِنَّهُمْ عَلَى نُورٍ আর তারা নূরের ভিতরে থাকবে লা يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ হাশরের ময়দানে সব মানুষ যখন ভীত থাকবে সন্ত্রস্ত থাকবে পেরেশানিতে থাকবে হতাশায় থাকবে বা ওই মানুষগুলি হাশরের ময়দানে তাদের চেহারার ভিতরে থাকবে শুধু নূর আর নূর ইজন দে লাভ ইচ আদার ইন দা ইন দিস ওয়ার্ল্ড ফর দা সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা হাদিস বলে শেষ করি লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু তোমরা ততক্ষণ পর্যন্ত কখনো ঈমানদার হতে পারবে না ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু যতক্ষণ পর্যন্ত একে অপরের তোমরা মহব্বত না করছো আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন আমি কি তোমাদেরকে বলবো না কোন কাজ করলে পরে ইচাতা তোমরা মহব্বত করবে ইদা ফাআলতুমুহু তাহাবাইতুম আফসু সালামা বাইনাকুম তোমরা একে অপরের ভিতরে সালামের প্রচলন করে দিবে একজন যদি অপরজনকে সালাম করো এই সালামের কারণে সালামের জবাবের কারণে একের প্রতি অপরের মহব্বতের পয়দা হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা অনেক সময় সাসারে চিনলে সালাম দিই আর না চিনলে সালাম দিই না কিছু কিছু মানুষ আছে অপরজনকে সালাম দিলে বললে সালাম দিল কেন বাবা হ্যাঁ এই ধরনের কেউ কেউ মনে করে তাহলে আল্লাহ মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ আপনি চিনুন আর না চিনুন আপনার পরিচিত হোক আপনার না পরিচিত হোক যদি আপনি জানেন সে একজন মুসলমান তাকে সালাম দিতে হবে এটা কার অর্ডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উপরে আমল করার তৌফিক দান আমিন রেগুলার الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله La
Thank you.
February 14th. The person who was the Valentine's, he killed by the Claudius in Rome because his illegal love. After a long time, recently some brothers and sisters, they are following, they are celebrating this day for the illegal love. My dear brothers, there is some halal love and haram love. Love between Allah and His servant is the halal love. Love between the Prophet and his ummah, the halal love. Love between the dad and the children and mom and the children is the halal love. Dad will love their children. Children will love their dad and mom. Servant will love Allah subhanahu wa ta'ala. Ummah will love his Prophet. This is the halal love, my dear brother. The husband will love his wife. The wife will love his husband. This is the halal love. This is the legal. Before the marriage, to love a man to other women illegally on the day of judgment, Allah subhanahu wa ta'ala is going to ask you about this fahishat. Allah subhanahu wa ta'ala will ask you on the day of judgment. My dear brothers, those who are the believer person, their heart is full by the love of Allah. Their heart is full by the love of the Prophet Muhammad Rasulullah. Their heart is full by the love of their dad and mom. The day of love, the Valentine's Day. Love is not for one day. The mu'min love Allah forever. The mu'min love his Prophet forever. The mu'min love his wife and husband forever. The mu'min love his dad and mom forever. My dear brothers, whatever your love in this world, it has to be for the sake of Allah. It has to be for the sake of Allah subhanahu wa ta'ala. Then you are going to be rewarded. If it is not for the sake of Allah subhanahu wa ta'ala, if it is illegal, there is a dangerous difficulty, then azab and the ghazab in this dunya and akhirah. May Allah subhanahu wa ta'ala give us understanding about the law to do it in the legal way. May Allah subhanahu wa ta'ala save our youngsters for the illegal law. That's why those who are dad and mom, you have a responsibility to arrange for your son a wife, for your daughter a husband on time. May Allah subhanahu wa ta'ala give us understanding and give us tawfiq. Amen. Amen. Amen.
Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadan Rasulullah. Ashhadu anna Muhammadan Rasulullah. Hiya 'ala salawat. Hiya 'ala salawat. Hiya 'ala al-falah. على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن حبيبنا وسيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أيها الإخوة الأكارم، قال الله سبحانه وتعالى في القرآن المجيد: يا أيها الناس ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك. الله سبحانه وتعالى هو خالقنا ومربينا ومسيرنا. أن الله سبحانه وتعالى خلقنا ليسعدنا. قال الله سبحانه وتعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. أيها الإخوة الأكارم، العبادة معرفة بالله أولا وطاعة له ثانيا وسعادة أبدية. وقال الله سبحانه وتعالى في القرآن المجيد: والذين آمنوا أشد حبا لله، أشد حبا لله من كل شيء، من آبائهم وأمهاتهم وأنفسهم وأرواحهم وأبنائهم. الله سبحانه وتعالى أعطانا نعمة كثيرة في حياتنا. الحب نعمة من نعم الله سبحانه وتعالى. معاشر المسلمين، أن حب الله هو الأصل، وبعدها حب النبي والرسول صلى الله عليه وسلم. قال الله جل وعلا: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. معاشر المسلمين، محبة المؤمنين ضرورية في حياة المسلمين. حب الأعمال الصالح وحب المساجد وحب تلاوة القرآن وحب خدمة الخلق كل يتعلق من محبة الله سبحانه وتعالى. الصلاة محبة الله. يقول عليه الصلاة والسلام: اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب العمل الذي يقربنا إليك. وقد أخرج البخاري من حديث أبي هريرة رضي الله تعالى عنه قال: إذا أحب الله العبد نادى جبريل: إن الله يحب فلانا فأحببه. فيحبه جبريل فينادي جبريل في أهل السماء: إن الله يحب فلانا فأحبوه. فيحبه أهل السماء
ثم يودع له القبول في الأرض وإذا أبغض عبدا دعا جبريل فيقول إني أبغض فلانا فأبغضه قال فيبغضه جبريل ثم ينادي في أهل السماء إن الله يبغض فلانا فأبغضوه قال فيبغضونه ثم تودع له البغضاء في الأرض أيها الإخوة الأكارم قال الله جل وعلا في القرآن العظيم زين للناس حب الشهوات من النساء والبنين والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب معاشر المسلمين المراد بالشهوات ما تحبه النفس الشهوات فطرة للإنسان إذا كانت هذه الشهوات تصرفك أو تعيقك عن العمل الصالح هذه خطاء ولا يجوز اللهم إنا نعوذ بك من الشهوات اللهم احفظنا من بلاء الدنيا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياه بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين قال الله ربنا جل جلاله في القرآن المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الرسول صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه بها عشرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أيد الإسلام والمسلمين اللهم انصر إخواننا المسلمين في كل مكان يا رب العالمين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك اللهم ارحم إخواننا المسلمين في كل مكان يا رب العالمين اللهم أصلح شبابنا المسلمين اللهم أصلح نساءنا المسلمين يا رب العالمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك اللهم نور قلوبنا بنور الإيمان اللهم نور قلوبنا بنور القرآن تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم ثبتنا على صراط المستقيم من النبيين والصديقين والشهداء والصالحين يا أيها الإخوان اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العظيم والجليل يذكركم وادعوه يستجب لكم أقم الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله
الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Allah. Allah was a ticket. What's the loss of the behavior that you have as a problem?